সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আলহামদুলিল্লাহ তো সেই পবিত্র মদিনা থেকে আসসালামু আলাইকুম এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আপনারা দেখতে পাচ্ছেন তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমি আবারো সালাম জানাচ্ছি নবীজির রওজা মুবারক দেখার জন্য পুরুষদের জন্য ফজরের পর এবং মাগরিবের পর নামাজের পর দেখার ব্যবস্থা করা হয় এবং আরো কয়েকটি সময় রয়েছে সবুজ গম্বুজ এটি হচ্ছে মসজিদের নববী সবুজ গম্বুজ এটির নিচে ডান পাশে হচ্ছে আখিরি নবীর রওজা মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এটি হচ্ছে পিছনে হলো কি আপনার তার রওজা মুবারক বললাম এই দেখলাম লাইন ধরে মানে মাগরিবের নামাজের পরে তো আলহামদুলিল্লাহ সবাইকে তৌফিক দিন আমার যারা আত্মীয় স্বজন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা সালাম পৌঁছাইতে বলছিলেন সবার সালামি আমি কিন্তু এই নবীজির রওজায় পৌঁছিয়ে দিছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি পরবর্তীতে দেখাচ্ছি এখানকার মানে কীভাবে আপনারা যাবেন এবং সব পরিস্থিতি তো আমরা যথারীতি মসজিদের নববীর পশ্চিম পাশের যেটি গেট দেখতে পাচ্ছেন যে পশ্চিম পাশের গেট দিয়ে আমরা ঢুকতেছি এই গেটে কিন্তু পুরুষদের হচ্ছে দিনে দুইবার আর কি সময় দেওয়া হয় একটি হচ্ছে ফজরের নামাজের পরে আরেকটি হচ্ছে মাগরিবের নামাজের পরে তো আমরা যথারীতি মাগরিবের নামাজের পরেও ঢুকেছি এবং ফজরের নামাজের পরেও গিয়েছি আরেকটি সুযোগ দেওয়া হয় সেটি হচ্ছে যে জান্নাতুল রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাতে যারা সুযোগ পাবেন একটি অ্যাপসের মাধ্যমে আবেদন করে নামাজ পড়ার তখন আরও ভালোভাবে দেখা যায় নবীজির রওজা মূলত হচ্ছে যে নবীজির যে রওজা এটি কিন্তু দীর্ঘদিন যাবৎ হচ্ছে বেষ্টনী দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখন শুধু বাহিরে থেকে এবং নবীজির রওজার সামনে যে যে দরজাটি ছিল সেটি সোনালি রঙের গ্রিল দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনারা যারা মূলত হচ্ছে সারা পৃথিবীর থেকে যে যারা উমরা করতে যায় এবং যারা হাজিরা যারা যায় হজ করতে তাদের প্রধান উদ্দেশ্য থাকে এই মদিনাতে যাওয়ার সেটি হচ্ছে নবীজির রওজা মুবারক জিয়ারত করা তো নবীজির রওজা মুবারক কিন্তু এক সময় ওপেন ছিল কিন্তু পরবর্তীতে এখন আর ওপেন নাই এখন হলো যে বেষ্টনী দিয়ে গ্রিল করে আটকে দেওয়া হয়েছে এবং কি দরজাটাও আটকে দেওয়া হয়েছে তো দরজার বাহির দিয়ে গ্রিলের মধ্যে ছেদ্র করা আছে তিনটি ছেদ্র প্রথম যে বড় ছেদ্র যেটি সেটি হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয়টি হচ্ছে তার ডানে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরেরটি হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তো এভাবেই এখানে আমাদের নবীজির রওজা যে মদিনাতে সংরক্ষণ করা হয়েছে এবং এটিও এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সময়কার নবীজির সময়ের যে আজান দেওয়ার যে মিনার সেই মিনার যেখান থেকে আমাদের বেলাল হযরত বেলাল আরকে আজান দিয়েছিলেন নবীজির সময়ে এটি হচ্ছে সেটি সংরক্ষণ করে রাখা হয়েছে এই মসজিদে নববীতে আপনারা দেখতে পেলেন তো আমি যে কথাটি বলছিলাম যে সকাল থেকেই কিন্তু ফজরের নামাজ পড়ে বিশাল একটি লাইন হয়ে যায় নবীজির রওজা জিয়ারত এবং করার জন্য এবং দেখার জন্য তো যথারীতি পুরুষদের জন্য আমি যখন যে জিনিসটি খেয়াল করেছি যে পুরুষদের জন্য ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এছাড়া রিয়াজুল জান্নাতে যে অ্যাপসের মাধ্যমে নামাজ পড়ার যে সুযোগ দেওয়া হয় সেই সময় কিন্তু নামাজ শেষে কিন্তু আরও ঘনিষ্ঠভাবে মানে আরও খুব আপনার হচ্ছে যে খুব কাছে থেকে নবীজির রওজা মুবারক জিয়ারত করা যায় এবং কি এই ছেদ্রুর কাছাকাছি রজার সামনে যে গ্রিলের মধ্যে ছেদ্র আছে ছেদ্র দিয়ে কাছাকাছি থেকে মানে দেখা যায় তো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আর্মির বিশাল একটি সিকিউরিটি ব্যবস্থা মানে সৌদি আরবের যে স্পেশাল ফোর্স যারা হচ্ছে মক্কা এবং মদিনায় দুটি যে মসজিদে নববী এবং মক্কাতে যে হারাম শরীফ কাবা শরীফ সেটির যে সিকিউরিটির দায়িত্ব আছে মদিনার স্পেশাল ফোর্স সেই স্পেশাল ফোর্স কিন্তু এখানেও নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং যথারীতি লাখ লাখ হাজি এবং মুসল্লি এবং উমরার যারা যায় করতে তারা যে মদিনার তাদের প্রধান উদ্দেশ্যই থাকে যে নবীজির রওজা জিয়ারত আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিকিউরিটি বসে আছে এবং একজন উজুর বসে আছে এটি হচ্ছে বাম পাশে কবর সংরক্ষণ করে রাখা হয়েছে আমরা যতটুকু জেনেছি যে এখানে একজন নবী যে আসবেন দুনিয়াতে তার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে তো এই যে আমরা কাছাকাছি এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনাদের সোনালি কালার যে গ্রিল দেখতে পাচ্ছেন সেই গ্রিলের এই যে সামনে যে এই যে গোল গ্রিল যেটি এই যে সামনে বড় একটি ছিদ্র দেখতে পাচ্ছেন বামে বাম পাশে এই যে দুজন ঢেকে দিচ্ছে এই যে সামনে বাম পাশে এটিই হচ্ছে মূলত হচ্ছে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দরজার ছিদ্র
এবং এখানে আপনারা অবশ্যই নবীজির শানে দোয়া রাসূল দোয়া দরুদ পড়বেন এবং সালাম জানাবেন তাকে আমরা যথারীতি সালাম জানাই আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ তো এটি হচ্ছে মূলত সে আগের সময়ের মানে বেষ্টনী করার আগে যে নবীজির রজা ছিল সেই রজার আপনারা ছবি দেখলেন এই যে এই বড় ছিদ্রে যেটি দেখতে পাচ্ছেন পিতলের মধ্যে এটি হচ্ছে সেই নবীজির আর ডান পাশের ছিদ্র ওটি হচ্ছে যে যেটি দেখতে পেলে যে ডান পাশেরটা মাঝখানে ওটি হচ্ছে হযরত আবু বকরের তার পাশেরটা হচ্ছে উসমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এখানে তিনটি কবরই মূলত সংরক্ষণ করা হয়েছে আপনারা যে ইসলামের ইতিহাস সেটি থেকে যা আপনারা যে জানেন বা আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদের নবীজি মারা যাওয়ার পরে মুমিনিল হযরত মুমিনি উম্মে মুমিনিল যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার ঘরেই ছিলেন এবং তার ঘরের উঠোনেই আর কি নবীজিকে দাফন করা হয়েছে কবর দেয়া হয়েছে সেই মসজিদে নববীর পাশে ছিল পরবর্তীতে এটি মসজিদে নববীর ভিতরে নেওয়া হয় তো আমরা যথারীতি কিন্তু এই যে আপনারা হলো কবর জিয়ারত করে নবীজির রজা জিয়ারত করে বেরিয়ে আসলাম তো এই গেট দিয়ে বেরিয়ে আসতে হবে এটি হচ্ছে পূর্ব পাশের গেট সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ